একটু একটু সহযোগিতা করবেন আমাদের একটু যান্ত্রিক গোলযোগের জন্য। আর আমি বলবো কি, ড্যান্সের পাশ থেকে কেউ কমেন্ট করবেন না, কেউ কোনো কমেন্ট করবেন না ড্যান্সের পাশে থেকে, একটু সহযোগিতা করুন। চিপটা ফাস্ট হচ্ছে না, ড্যান্সের পাশ থেকে কেউ কোনো কমেন্ট করবেন না। সমস্ত কি ফার্স্ট করা থাকে, তবুও এক আপনাতে একটু অসুবিধা হয়ে যায়। প্রভু প্রভু কোথায় গেলে বাবা ভোলেনাথ, আমাকে বাঁচাও বাঁচাও বাবা, এই তো বাবা এখানে, বাবা আমাকে শিগগিরই বাঁচাও বাবা, আমি বড় বিপদে পড়েছি বাবা, আমাকে বাঁচাও, তোমার দুটো পায়ে ধরি বাবা। কে এত ব্যাকুল ভাবে বাবাকে ডাকছে, কে এ ভক্ত? একে তুই বাচ্চা দেখতে পাচ্ছিস না যে বাবা একটু মধ্যাহ্ন ভোজন দিয়ে হ্যাঁ সবে একটু শুয়ে দিবা নিদ্রা দিয়েছি, তার মধ্যে বাবা 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 তোর ডাকছিস, লজ্জা করে না যে বাবা ঘুমাচ্ছে বাবাকে ডিস্টার্ব করছিস, কি হয়েছে বল বাবা, আমাকে বাঁচাও বাবা, আমি এমন এক মেয়েকে প্রেম করে বিয়ে করে বউ করে বাড়িতে নিয়ে এসছি বাবা, এখন বিয়ের পরে প্রেম ভালোবাসা উঠাও, এখন যখনই সময় পাচ্ছে বাবা উঠতে বসতে ছেটার বাড়ি লাঠির বাড়ি জুতোর বাড়ি পাতার বাড়ি কুর্তির বাড়ি লাঠি থেকে লাঠির বাড়ি মারছে বাবা, বাড়ি খেয়ে বাবা আমি বাড়িতে ঢুকতে পারছি না, তাই তো বাবা তোমার কাছে ছুটে চলে এসছি বাবা, গুরুদেব আমাকে বাঁচাও গুরুদেব, বউয়ের হাতে মার খেয়ে বাবার কাছে চলে আসিস, লজ্জা করে না বাবার কাছে আসতে, হ্যাঁ বাবার কাছে যখন পুজো দিস তখন কি দিয়ে পুজো দিস, সামনে বসে দিস একটা ঘট, ঘটের পাশে ছোট্ট একটা থালা, যে থালা বাজারে খুঁজেও পাওয়া যায়, থালার পাশে কি দিস ছোট্ট একটা গ্লাস এই সাইজে, তাতে একটুখানি জল, ও জল কি মানুষ খেতে পারে, আর ছোট থালায় দুটো নকুল দানা, হ্যাঁ এই সবই কামলের খাওয়া, দুটো নকুল দানা, হ্যাঁ একটা বাতাসা, বাবা কি আর কিছু খেতে পারে না, হ্যাঁ দোয়ার বেলা বাবার কাছে তখন নকুল দানা বাতাসা, কেন বাবার ঘটের বদলে একটা এলইডি টিভি দিতে পারিস না, তাতে বিভিন্ন রকমের চ্যানেল থাকবে, একটা রিমোট দিয়ে যাবি, একটা ডিভিডি প্লেয়ার দিয়ে যাবি, কিছু ওয়ারেন্টিস ওয়ারেন্টিস দিয়ে যাবি, আমার তো দেখতে ইচ্ছে করে নাকি, হ্যাঁ আর ছোট গ্লাসের পরিবর্তে একটা বড় সাইজের কাঁচের গ্লাস, তার সঙ্গে রাম বিভিন্ন নামি দামি কোম্পানির ম্যাকডোয়েল ফেস্কি ভাতকা বিয়ার ফরেনার ওয়াইন, একটু আলু চিপস, একটু বাদাম, কিছু পাকোড়া, হ্যাঁ একটু চরস, একটু গাঁজা, একটু ভাম, একটু সেদি দিতে পারিস না, হ্যাঁ আরবের বাচ্চা এরকম সাইজের তালা আর এরকম সাইজের গ্লাস, বাবা বাবা করে ডাকছিস, আর দোয়ার সময় নকুল দে না, তোর লজ্জা করে না বাবাকে নকুল দাঁড়া দিস, কেন একটু হাজির বিরিয়ানি মটন চাপ চিকেন চাপ, হ্যাঁ চিকেন তন্দুরি বাবার জন্য দিতে পারিস না, নকুল দাঁড়া সেই সাবি কেমনের খাওয়া, হ্যাঁ আরবের বাচ্চা খাবি তো, জুতোর বাড়ি খা ঝেটার বাড়ি খা লাঠির বাড়ি খা, তোর বউ তোকে মেরে ফেলেছি আমি তো দেখবো না, আমাকে যখন তোরা দেখিস না আমি কি করে তোদের দেখি, আয় আমাকে বাঁচাও বাবা, যা হবার তা তো হয়ে গেছে বাবা, আর অমন হবে না বাবা, এবার থেকে তুমি যেমন ভাবে বলবে তোমার পুজো সেইভাবে হবে বাবা, আমাকে বাঁচাও বাবা, বলছিস ঠিক আছে তা গন্ডগোলের কারণটা কি,
মানে বাবা আমি একটু ওই রাত করে বাড়ি ফিরি, বিয়ে করিস তো, বছর খানেক হয়েছে বিয়ে করেছি, একটু রাত করে বাড়ি ফিরি। কেন রাত করে? কেন না মানে বাবা বুঝতেই পারছেন একটু বাইরে গেলে একটু ওই ও আচ্ছা 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 একটু খাও। হ্যাঁ শুধু আমি তার জন্য তো তোমার মা রাগ করে না। তাহলে কি হয়েছে, খাবে? আয় করছো, খাবে না তো কি খাবে? আমাকে দে, আমি তো মদ গাঁজা আপি চুল্ল ভাঙ খেয়ে সব সময় ভুলে থাকি, তাই তো আমার নাম ভোলেনাথ। সেই জন্যই তো বাবা তোমার কাছে ছুটে আসা ভোলেনাথ। ঠিক আছে ঠিক আছে, তা কোথায় তোমার সহধর্মিনী, ডাকো তাকে, দেখি কেন তোমার উপরে অত্যাচার করছে। কিসের জন্য? আমি এখনই ডাকছি বাবা। হ্যালো, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ বাবা দর্শন পেয়েছি, তুমি এখানে এসো। এখানে এসে বাবার সাথে বসে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নেই, কেমন? তাড়াতাড়ি এসো। হ্যাঁ এটা কি দিয়ে ডাকলি বাবা? বাবা এটা মোবাইল। ও মোবাইল, যার জন্য আজকে এত গন্ডগোল, আমার কাছে বহু কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। আজকে চারিদিকে দেখছি কি বাচ্চা কি বড়, কি ছেলে কি মেয়ে, সবার হাতেই দেখছি একটা করে মোবাইল কিনে দেওয়া হচ্ছে, যে মোবাইল দিয়ে আজকে সারা ভারতবর্ষব্যাপী চারিদিকে আজকে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিয়ে করেছো হারাবির বাচ্চা, লজ্জা করে দাঁড়া হারাবির বাচ্চা, তোর বউ আসো, তোর বউকে দিয়ে এমন জুতোর বাড়ি দেব যে তুই শালা একদম ঝড়কে যাবি। বাবা বাবা কোথায় গেলে তুমি? বাবা এই তো বাবা, বলে না তুমি এখানে। বাবা সে হারামির বাচ্চাটা কোথায়? কোন হারামির বাচ্চা? এই তো আমার স্বামী গো, স্বামী। তোমার স্বামীর সম্পর্কে এমন মন্তব্য করতে নেই বাবা, আপনি জানেন না বাবা। আমি সব জানি, আমি সব জানি। আজ থেকে তুমি তোমার পতির কথা শুনবে, আমি ওকে যা বলার অপমান করার করে দিয়েছি। তাই হ্যাঁ মা, তুমি বিয়ের আগে কি করতে মা? বাবা মানে বিয়ের আগে, বিয়ের আগে আমি একটু ডান্স করতাম আর কি। ডান্স? সেটা আবার কি? ডান্স মানে ওই একটু নাচ করতাম আর কি। ও মেনকা, রম্ভা, উর্বশী এদের মতন তুমি নৃত্য শিল্পী? না বাবা, মানে আমি ওই একটু ক্যাবারে করতাম। ক্যাবারে? হ্যাঁ বাবা ক্যাবারে, ক্যাবারে। তো দেখাও তোমার একটু নৃত্য করার প্রদর্শনী। অনেকদিন তো আমি একটু ডান্স ফান্স দেখি না, নাচো নাচো নাচো, আজ আমি তোদের চার হাত এক করে দিতে চাই। জানো কি বলতে ইচ্ছে করছে বাবা? তেরা ধিয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়, তেরা ধিয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়, তেরা ধিয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়। তো বলা তুঝে তুমি ভি খবর হ্যায় কি, তেরা হিরো ইধর হ্যায়, তেরা ধিয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়, তেরা ধিয়ান কিধর হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়।
কিছু বলতে ইচ্ছে করছি। কি বলতে ইচ্ছে করছে সুন্দরী? Thank you.